মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে শনিবার সকালবেলা, এখন বাজে 10:20। অ্যান্ড সকালবেলা আমরা ইউজুয়ালি এত চাউমিন টাউমিন কোনোদিনও বানানোর সময় হয় না, ব্রেকফাস্টে খাওয়াও হয় না। এখন তো আমার কাছে সময়ই সময়, তাই বানিয়ে ফেলেছি। ফোনে না কালারটা কেমন একটা ডিপ টাইপের আসছে, বাট অ্যাকচুয়ালি এখানে এরকম কিছু দেওয়া না, একটুখানি আলু কাঁচা লঙ্কা ডিম দিয়ে করা। আর চাউমিনের একটা মশলা অনেকদিন আমার কাছে ছিল, তো ওটা ফেলেই দিতে হতো, নষ্ট হয়ে যেত, তাই ওটাকে সকালবেলা একটুখানি দিয়ে দিয়েছি, তার জন্য কিরম একটা কালার আসছে। বাট অ্যাকচুয়ালি কালারটা এতটাও ডিপ না। আর হ্যাংলা এসেছে, দেখে নিয়েছে মা কিছু একটা করছে, হ্যাংলা চলে এসেছে। এবার নে, কোলে নে, হ্যাংলা কোলে উঠবেই উঠবে। দেখো এখন হ্যাংলা দেখেছে মাকে হাতে, আমি তুই নিজে নিয়ে খেলে খা, আমি কাঁটা চামচটা হাতে দেবো না, হাতে দেব না আমি, হ্যাংলা খেতেও হবে। হ্যাঁ গরম নাও, ঠিক আছে হাতে নিয়েই খাও। হাতে নিয়েই খাও, চল আমরা ব্রেকফাস্ট করে নিই। এসবক্ষণে আশা করি তোমাদের সবার ব্রেকফাস্টও হয়ে গেছে। সন্দীপ আবার ব্রেকফাস্ট করার পরে চিনির ডাব আনতে যাবে আর জল আনতে যাবে আমাদের। ম্যাডাম দুষ্টুমি করে নিক। করে এসে তো এখানে বিছনার চাদর কালকেই পাল্টেছিলাম, সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। বাট এটা 2 মিনিট, চিনিকে এই ঘরে আসতে দাও, তারপরে যাইকা সেই হয়ে যাবে এই বিছনার অবস্থা। এত বদমাস, এত বদমাস, খেলবে কম নিয়ে ছোড়াছুড়ি করবে বেশি। ওই ঘরে গেছে, যাই এখন ওকে একটা কলা খাওয়াবো। আজকে ব্রেকফাস্টটা তো কলাটা দেওয়া হয়নি, এখন গিয়ে একটু খাইয়ে নিই, তারপরে আধা ঘন্টা বাদে স্নান করিয়ে দেবো, শ্যাম্পু ট্যাম্পু করিয়ে। আর বাইরে কী রোদ্দুর, জানলা দিয়ে অতটা বোঝা যাচ্ছে কি না জানি না, কী রোদ বাইরে, বাপরে বাপ। 12:41 বাজে, চিনিকে কলা টলা খাইয়ে কিছুক্ষণ খেলতে দিয়েছিলাম, দেন ও স্নান করে ঘুমিয়েছে। আর আমি তো এদিকে ডালটা পেস্ট করেই নিয়েছিলাম, তো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা নুন টুন দিয়ে মাখলাম, বড়া ভাজবো। চিনি আজকে দুপুরে দই ভাত খাবে, দইটা বের করে জলে রাখলাম, নাহলে একদম ঠান্ডা তো ওকে দেওয়া যায় না। আর রোজ দিনই ভাত, নাহলে মানে খিচুড়ি ম্যাক্সিমাম দিন খাচ্ছিলো বা আমাদের তরকারি দিয়ে ভাত, তো আজকে ভাবলাম একটু দই ভাত দিই, পেটও ঠান্ডা থাকবে। অ্যান্ড আমি জন্য তরমুজও কেটে রেখেছি। আর গরমে স্নান করে এসে না দাঁড়িয়ে আর বড়া ভাজতে ইচ্ছা করতো না, তো ওর জন্য আগের থেকেই ভেজে রেখে যাচ্ছি, দেন এসে খাবো। সন্দীপ অলরেডি ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছে, আর কয়েকটা বাসন টাসন আছে ধুয়ে যাবো। দাঁড়ো তেল গরম হয়ে গেছে। 1:34 বাজে, আমিও যা স্নান টান করলাম, সন্দীপ তো পুজো দিয়ে দিয়েছিল, তাও আমি সন্দীপ পুজো দিলে আমি গিয়ে একটুখানি ওই শিবের মাথায় জল টল ঢালি, তো এইসব করে আর বড়া টড়া তো ভেজেই স্নান করতে গেছিলাম। চিনিরও ভাতটা জাস্ট করে ফেললাম, কারণ ওর পরে উঠলে তখন একদম গরম থাকলে অসুবিধা হবে, আর আজকে দই দিয়ে ভাত খাবে বললাম। আর এদিকে দরজাটা খুললাম, চিনিটা জাগনো থাকলে তো এদিকে দরজাটা দিয়ে দিতে হয়, কারণ ব্যালকানিতে চলে যায় তা না হলে, আর সব দিকে দরজাই দিয়ে রাখতে হয়, তা নাহলে যে তাণ্ডব করে না, উফ কি বলবো। এখন আমি আর সন্দীপ যাবো, মেয়ে আর বাবা দুজনে মিলে ঘুমাচ্ছে স্নান করার পর থেকে। আজকে চিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি খেয়েছে, তাড়াতাড়ি স্নান করেছে, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে। এবার আমি যাব গিয়ে এখন খাবো আমরা, তারপরে চিনি উঠলে তো আবার তাণ্ডব হবে, দেন বিকালে বাজারে যাওয়ার আছে, কারণ আজকে তো শনিবার আর মোটামুটি সব সবজি টবজি শেষই হয়ে গেছে, তো বাজারে যাওয়ার আছে। আর চিনিটাও আজকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে, তো খাওয়া দাওয়া থাকবে, সন্ধ্যেবেলা আর ঘুমের ব্যাপারটা থাকবে না। চলো ভাত খেয়ে নিই এখন গিয়ে, খুব খিদেও পেয়ে গেছে। আর চাউমিন খেয়েছিলাম, বাট এক একদিন হয় ব্রেকফাস্ট না করলেও না মানে খুব খিদে পেয়ে যায়, আবার ব্রেকফাস্ট করলেও খিদে পেয়ে যায়, মনে হয় অনেক কাজ ফাজ করেছি তো ওর জন্য মনে হয় খিদে পেয়ে গেছে। আর অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা কী বলতো, আগে কাজের মধ্যে থাকতাম তো হয়তো মানে অনেক জিনিস স্কিপ হয়ে যেত, খিদে পেলেও হয়তো খাওয়ার সময় পাচ্ছি না, চিনিকে দেখতে হবে, আগে চিনিকে প্রায়োরিটি দিতে হবে, চিনির ব্রেকফাস্ট করাতে হবে, স্নানের টাইম হয়ে যাচ্ছে, লাঞ্চ করাতে হবে, এইসব জিনিসগুলো চলতো, তো নিজের খাওয়াটা মানে অটোমেটিক স্কিপ হয়ে যেত। এখন তো মানে সময় সময়, বাট আমার বিশ্বাস করো একদম ভালো লাগছে না, এত অ্যাভেল বসে থাকতে না আমার একদম ভালো লাগে না। মোটামুটি আমি যখন চাকরি না করতাম, যখন কলেজ টলেজে পড়তাম, স্কুলে 11-12 পর থেকে আমি নিজে থেকে টিউশন পড়ানো শুরু করেছি, যখন টিউশন পড়াতাম প্রচুর টিউশন পড়াতাম, প্রচুর মানে সকালবেলা 7:30-8 থেকে স্টার্ট হতো, রাত্রি 10 গিয়ে শেষ হতো, মাঝখানে খালি স্নান খাওয়া। আর স্কুল যখন পড়তাম 11-12 তখন একটু কম করতাম, কারণ তখন তো নিজেরও পড়াশোনা থাকতো। কলেজের টাইমটা তো ওই কলেজ যাওয়ার দিনগুলো, ফার্স্ট ইয়ারে গেছি, সেকেন্ড ইয়ারে ততটা যাইনি, থার্ড ইয়ারে তো একদমই যাইনি, কলেজ যাওয়ার দিনগুলো আর নিজের পড়ার টাইমটুকু বাদ দিয়ে, ব্যাচে পড়ার টাইমটুকু ওই সবগুলো বাদ দিয়ে মোটামুটি বাকি সব টাইমে পুরো প্যাকড আপ থাকতো। তারপরে তো যবে থেকে জব করছি তারপর থেকে তো অফিস যাওয়া আসা, তখন তারও তো টিউশন পড়ানো যেত না, তো মানে সময় হতো না, তো সবসময় একটা ব্যস্ততার মধ্যে থেকেছি। খালি চিনি হওয়ার পরে 6 মাসের ম্যাটারনিটি লিভে ছিলাম, তো তখন তো বুঝতেই পারছো মানে আমার নিজেরই সিজার হয়েছে, চিনি হয়েছে, প্লাস একটা ছোট্ট একদম নিউবর্ন বেবি, অনেক কাজ থাকে, নিজের শরীরকেও টাইম দিতে হয়। বাট এখন যেটা আমার খুব বিরক্তিকর লাগছে, মানে এত মানে আমি অ্যাভেল বসে আছি, আমার মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে। আগে কী হতো বলতো, মানে ধরো একটা ওয়েব সিরিজ দেখতে বসেছি, চিনির কারণে পজ করছি বা আমার কাজ আছে তার জন্য পজ করছি, ওর জন্য 1 সপ্তাহ 15 দিন 20 দিনে এক একটা ওয়েব সিরিজ শেষ হতো।
বাট মানে যখন মানে চিনি হওয়ার পরে, চিনি হওয়ার আগের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা ছিল, কিন্তু এখন আমার হাতে সময় থাকার সত্ত্বেও না আমি ওয়েব সিরিজ যেটা দুদিনে শেষ করতে পারার কথা করতে পারছি না, কারণ আমি কনসেন্ট্রেটই করতে পারি না, আমার ভালো লাগে না, এত আইডিয়াল বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি অ্যাপ্লাই তো করে যাচ্ছি, এবার ম্যাক্সিমামই ওই প্রবলেমটাই হচ্ছে, কেউ ম্যাক্সিমামটাই হচ্ছে হাইব্রিড। এবার ওই অফিসে গিয়ে যে কাজটা করতে হবে দুটো তিনটে দিন, ওই দুটো তিনটে দিন খুব টাফ হয়ে যাবে আমার ক্ষেত্রে চিনিকে রেখে যাওয়া। খাওয়া দাওয়া, স্নানটা নয় সন্দীপ করলো, দুধ খাওয়াতে পারলেও সন্দীপের ভরসায় আমি ওকে সলিড ফুড ছাড়তে পারবো না, কারণ চিনি খাওয়ার সময় একটু বাদরামি করে, আর সন্দীপের অত ধৈর্য নেই। দেখি কি হয়, দেখা যাক, চলো গিয়ে খাই আগে। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলায় দুপুর কি, চিনি আজকে 4:10 সময় ভাত খেয়েছে, বললাম চিনি তখন কলা টলা খেয়ে স্নান করিয়ে দিয়েছিলাম, ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে 4:10 সময় ভাতটা খেয়েছে। তারপর আমি একটু কোনো কাজ ছিল না, বললাম এখন তো টাইমই টাইম, তো আমিও বিশ্রাম নিয়েছি, মানে বিশ্রাম বলতে কি একটু ঘুম পাচ্ছিলাম, একটু শুয়েছি। সে আমার মেয়ে তুতুর 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 করেই যাচ্ছে, তারপরে বললাম টয়লেট করলে কখনো এসে বলে, কখনো বলে না। সন্দীপে তো অফিস ছিল আজকে, সন্দীপের কালকে আর পরশু ছুটি থাকে, রবি সোম ছুটি থাকে, সেই কখন দেখি টয়লেট করে হাত দিয়ে ঘেটে ঘেটে নিজে খেলছে। আজ কি করছিস তুই এগুলো? হ্যাঁ, তারপরে পাপা যে বকাটা উ উ করতে করতে আমার কাছে চলে আসে। এখন একটু বেরোচ্ছি, বাজার করতে হবে, বাজার মানে বাজারও আনতে হবে, বাজার শেষ হয়ে গেছে, আর চিনিকে নিয়ে তো বেরোই একটু শনি রোববার করে, তো ওই একটুখানি বেরোচ্ছি। ম্যাডাম আর ম্যাডামের বাবা নিচে চলে গেছে, ম্যাডাম জামা কাপড় পরার পরে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিল, তো আমি বললাম যাও নিচে নিয়ে আমি আসছি, তো এই এখন বেরোচ্ছি। আর এত গরম না, বাপরে বাপ, চলো বেরোই, রাস্তায় দেখা হচ্ছে। একা একা কখনো নামলে, ইনফ্যাক্ট আমি চিনিকে কোলে করে নিয়ে নামলেও সিঁড়ি দিয়েই নামি, হাতে ব্যাগ ফ্যাগ থাকলে, সন্দীপরা থাকলে তখন ওদের সাথে লিফটে করে চলে আসি, আর মেয়ে খুব আনন্দ পাচ্ছে। ওই যে আমার চুকচুকি চলে এসছে, পাপা স্কুটি নিয়ে যাচ্ছে আর তার সাথে দৌড়াচ্ছে, কি মজা পায় আমার চুকচুকিটা। উলি বাবা, উলি বাবা, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে, আর নামতে পারবে না, দাঁড়িয়ে পড়বে। আসো অচিনি, আসো, বিউটিফুল, মা নিচ্ছে, মা নিচ্ছে, দাঁড়াও। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you, my... বেউ করতে বেশি, বলো বলো এদিকে তাকাও, বেউ করতে এসছো তুমি? চলে এসছে কিষান বাজারে বাজার করতে, আমি সিঁড়ি দিয়ে উঠছি, সে পাপার দিকে তাকিয়ে আছে, এমন মানে ভাবসাব যেন পা, ওই যে দেখো উঠছি, ও পাপা না আসলে যেতেই চাইছিল না, এখন তো তাই পাপাকে যখন দেখেছি স্কুটি থেকে নামছে এখন আবার ইয়ে করেছে। আমরা এসেছি বাজার করতে, আর তুমি গাজর খাচ্ছ? ওকে এখানেরই একজন স্টাফ একটা গাজর ধুয়ে এনে দিয়েছে, দেখো কাঁচা কাঁচা চাবিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কি বলবো, চিনিটা এত দুষ্টুমি করে আজকাল, ওখান থেকে নিচে কুদরিগুলো রয়েছে বের করছে, দেখছে রেখে দিচ্ছে, হাতে একটা বিনস নিয়ে নিচ্ছে, প্রত্যেকবার এসে হাতে একটা বিনস নিয়ে নেয়। দেখো সন্দীপ গেছে ওদিকে কিনতে, চিনি এখানে এসে দলবল পেয়ে গেছে, দেখো দেখো গুন্ডি গিয়ে লোকের গায়ের মধ্যে উঠে যাচ্ছে। হাজার টাজার সব হয়ে গেছে, আমরা এই যে এখানে একটা ছোট্ট ফুড কোর্ট টাইপের আছে, তো এখানটা এসে একটু চা খাবো, বাড়িতে গিয়ে তারা চা করতে হবে না। চিনি 2 মিনিট চুপচাপ বসছে না, 2 মিনিট চুপচাপ বসছে না, দেখো সোজা বেরিয়ে যাচ্ছে, এদিক যাচ্ছে, ওই দেখো চললো। কি যে করে ও, যেমনি বাড়িতে 2 মিনিট চোখ ঘুমের থেকে চোখ খুললো দৌড়ানো শুরু হলো, রাস্তায়ও তাই, দেখো কোলেও উঠবে না, হাতও ধরবে না, একা একাই হাঁটবে। ওকে দৌড় দৌড়া ধরতে গিয়ে তারপরে কোনো টেবিল টেবিলে বসার জায়গা পাইনি, বাধ্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্দীপ আমার আর সন্দীপের চাটা রেখে গেছে, খাচ্ছি, খেয়ে বাড়ি যাবো, ওকে নিয়ে এতক্ষণ বাইরে থাকা মানে মুশকিল, হাত পা ছেড়ে দৌড়াচ্ছে, ওই চলে গেছে আবার। এসছি, সন্দীপ আবার একটু বেরোচ্ছে, কোল্ড ড্রিঙ্কস আনতে হবে, এত গরম পড়েছে না। আর কি সুন্দর দেখো চাঁদটা, কি ভাল লাগছে ব্যালকানি থেকে দাঁড়িয়ে দেখতে, একটু হাওয়া হচ্ছে না, উফ। এখন আমি যাবো চিনির ভাতটা বসাবো, এইদিকে এসছি, ব্যালকানিটা খুলে নালে না, সন্দীপকেও আবার বেরোতে দিত না, যাওয়ার জন্য বায়না করতো, আর সন্দীপ স্কুটিতে করে ওকে একা নিয়ে আমি ছাড়ি না, এত দুষ্টু না। দেখো বাজার থেকে আমি ব্যাগে করে ঝিঙা নিয়ে এসছি, ঝিঙা বের করে নিয়ে চলে এসছে, বাজারের ব্যাগ থেকে ঝিঙা সে বের করে নিয়েছে। আর এই জামাগুলো একটু বড় বড় সাইজের, এক সাইজ করে বড় কিনেছি, তো একটুখানি কাঁধের থেকে ঢুলে ঢুলে পড়ে যায়, মাঝে মাঝে ভাবি সেলাই করে দেবো, তাহলে দূর ঠিক আছে, ওই হাত ফাত নামালেই পড়ে, না হলে পড়ে না। দেখো ঝিঙা নিয়ে সে চললো, সন্দীপও চলে এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে, চিনির ভাত বসিয়ে দিয়েছি, আমরা রাত্রে খাবো ওটসের খিচুড়ি, বাট আগে চিনিকে খাইয়ে নিয়ে, খাওয়ার টাইম হয়ে গেছে, এখন 9:30 বাজে,
অ্যান্ড আমি বাজার এনে সব বাস্কেটের মধ্যে প্লাস্টিকে করে করে আলাদা করে করে প্লাস্টিক বলতে এই ব্যাগগুলোতে আলাদা করে করে সব রাখলাম। আর এটা তো আর এর মধ্যে ভরছে না, তো এটাকে এমনি ফ্রিজে রাখতে লাগবে। চিনির দই শেষ হয়ে গেছিলো, তো দু প্যাকেট দই নিয়ে এসেছি। এমনি অন্য কাপ দইগুলো নিয়ে আমি বিগ বাস্কেট থেকে নেওয়ার সময়, তো আজকে কিষান বাস্কেটে কিষান বাজারে হেরিটেজের এগুলো প্যাকেট ছিল, তো ভাবলাম নিয়ে আসি। তারপরে যেদিকে চিনির ফল, পেঁপেটা ফ্রিজে রাখা যাবে না, পেঁপেটা ফ্রিজে রাখলে ভালো করে পাকবে না, এটা না আধা পাকা, তো বলেছে বাইরে নিয়ে ঘরে দুদিন রেখে দিলেই পেকে যাবে। তো এই হচ্ছে সব কিছু এখন গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আমি জানি না বেদানাগুলো কেমন হবে, কারণ আগের বার একটা বড় বেদানা পচা বেরিয়েছিল, তো আজকে তো ভালো করে দেখে টেখে এনেছি। আর খুব বড় আনিনি, মিডিয়াম সাইজ দেখে এনেছি, আরও বড় বড় সাইজের ওখানে অ্যাভেলেবেল ছিল, বাট পচা বেরোয় যদি ওই জন্য আনিনি। চিনির এখন ভাতটা খাবো। চিনিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এসেই ওর ভাত বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। তারপরে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন 10:12 কি 15 দেখলাম মনে হয় লাস্ট টাইম। আমার ওদেরও খিচুড়ি বানানো হয়ে গেছে, জাস্ট কুকারের হাওয়াটা রিলিজ করবে, দেন আমরা খাবো। আর গরম এত, পাপড় সন্দীপকে বলে দিয়েছি, ওই মাইক্রোওয়েভে পাপড়টা করছে। আর এখানেই আজকে ব্লগটা শেষ করবো, কেন বলো তো এরপরে চিনিকে আমরা জাস্ট খাবো, খেয়ে চিনিকে জামা কাপড় চেঞ্জ করাবো, হাত পা মোছাবো, তাই না, মুছিয়ে টুছিয়ে দেন নিয়ে গিয়ে শুয়ে পড়বো। আজকে না চিনির ঘুম পেয়ে গেছে গো, ও আজকে সেই স্নানের পরের ঘুমটা আগে আগে হয়ে গেছে, তো বিকালবেলা একবার ঘুম পাচ্ছিলো, বাট ওই সময়টা আমরা বাজারে যাবো বলে ওকে আর ঘুমাতে দিইনি, ওই জন্য ঘুম পেয়ে গেছে। এবার আমরা খেতে একটু সময় লাগবে, তো ওই জন্য না ঘ্যান ঘ্যান করবে। আর আমি যে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপরে খাবো না, সেটাও হবে না, ঘুমানোর পরে কিছুক্ষণ না ও আমি পাশে না থাকলে মাঝখানে উঠে যায়, তো ওই জন্য এখন একটু টিভি চালিয়ে দিয়েছি যে আমি বললাম দেখ তুই ততক্ষণ একটু জাগ্রত থাক, আমি জাস্ট খেয়ে নিই, খেয়ে নিয়েই আমিও ফ্রেশ হবো, ওকে নিয়ে গিয়ে শুয়ে পড়বো, বাকি বাসন টাসন সন্দীপ ধুয়ে নেবে। আর টিভিতে ABCD ওই সব চলছে, ও এখন ওকে দেখে খুব মজা পাচ্ছে। চেষ্টা করি স্ক্রিন টাইম না দেওয়ার, বাট কী হয় এক একটা সময় এমন হয় না যে সময়টা না দিয়ে একদম পারাই যায় না, মানে দিতেই হয়, কারণ ওকে তো এখানে আলাদা করে কেউ দেখার মতন নেই যে ওকে ওই টাইমটা একটু ধরবে বা ওকে ওই টাইমটা একটু কিছু মানে এনগেজ রাখবে, নেই। বই খাতাটা দিয়ে বসাই, এবার কতক্ষণ ও তো একা একা খেলে, কোনো জিনিসেই বেশিক্ষণ ইন্টারেস্ট থাকে না, তো ওই যখন একান্ত না পারি তখন চালাতেই হয় টিভি, কিছু করার থাকে না। সন্দীপ পিছন দিয়ে খালি গায়ে বেরোচ্ছে, কী বলবো। চলো যাই হোক, আজকের ব্লগটায় তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে নিও। ম্যাডাম জল খাচ্ছে, নিজের ক্লাসে জল খাবে না, আমাদের একটা ক্লাস নিয়ে এসে বসে জল খাচ্ছে, জল নেই এখন শেষ হয়ে গেছে দেখো। চলো গুড নাইট, আমার গুড নাইট বলে দাও, মাম্মা গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। সে এখন টিভি পেয়েছে না, এতক্ষণ বাদে টিভি দেখতে ব্যস্ত হয়ে গেছে।